আগামী দিনে সরকারের প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া বললেন দুদু। জানাবো খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন নাকচ পর্দার আড়ালে কলকাঠি। জানাবো মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর। দুর্বার গণ আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলছেন যুবদল সভাপতি। এবং সর্বশেষ জানাবো অপরাধী যেই হোক কাউকে ছাড় নয় নবনিযুক্ত ডিএমপি কমিশনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী দিনে সরকার প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শামসুজ্জামান দুদু বলেন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে, এটাই প্রথম আবেদন না, এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম অসুস্থ নেত্রীর সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের কোনো ব্যবস্থা করবে সরকার, কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রের ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী তার দপ্তরের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে পারতেন, তিনি যেভাবে না করছেন তাতে মনে হচ্ছে যিনি কোথায় যেন আতঙ্কিত, তিনি যেন হতাশ, তিনি বুঝতে পেরেছে আর বেশি দিন বাকি থাকতে পারে না বলেও জানান তিনি। এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে তিনি বলেন। ছাত্রদলের সাবেকী সভাপতি বলেন এই সময়ের ব্যর্থ সরকার হচ্ছে আওয়ামী লীগ, তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না, বেকারদের চাকরি দিতে পারছে না, কোনো জায়গায় আশার আলো নেই, চতুর্দিকে অন্ধকার। তিনি বলেন এই সরকারের বিদায় করা ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, গণতন্ত্র মুক্ত হবে না, বাংলাদেশের ভোটের অধিকার ফিরে আসবে না, তারা পুলিশ প্রশাসনের ভর করে ক্ষমতায় টিকে আছে। তিনি আরও বলেন এটা অক্টোবর মাস, অক্টোবরের মধ্যে এই সরকারের বিদায় হবে, দেশে গণতন্ত্র, ভোটার অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বিদেশে নেওয়ার আবেদন নাকচ পর্দার আড়ালে কলকাঠি। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন হঠাৎ কেন চা হয়েছিল, আবার কেনই বা নাকচ করে দিল সরকার। জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের হাসপাতালে ভর্তির ব্যাপারে বিএনপি গোছ খবর নিলে কেন পর্দার আড়ালে, সরকারের পক্ষ থেকে কি কেন গ্রিন সিগন্যাল পেয়েছিল তারা, না পেলে কেন এত প্রস্তুতির তোড়জোড় শুরু করেছিল বিএনপি ও খালেদা জিয়ার পরিবার। গতকাল রোববার আইন মন্ত্রণালয় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে দেওয়ার পর থেকে অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল এইসব প্রশ্ন, যদি সরকার এবং বিএনপি বিদেশে চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলছে না। তবে আবেদন নাকচ করার পক্ষে বিপক্ষে আইনি ব্যাখ্যা দিয়ে বক্তব্য দিচ্ছেন তারা। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের হাইকমান্ডের সিগন্যাল ছাড়া আইনমন্ত্রী আবেদন চাওয়ার সাহস রাখেন না, আবার কোনো ইঙ্গিত ছাড়া হঠাৎ করে বিএনপির সুনির্দিষ্টভাবে বিদেশ নিতে খোঁজ খবর এবং প্রস্তুতি শুরু করার কথা নয়। নেপথ্য শর্ত মানা না মানার বিষয় থাকতে পারে, আবার রাজনৈতিক হিসাব নিকাশে পরিবর্তন হতে পারে। বিএনপির একজন সিনিয়র নেতা বলেন ক্ষমতাসীন দলের নেতাদের মত পার্থক্য হওয়ায় আবেদন নাকচ করে দিয়েছে, মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একমত হতে পারেনি। এক প্রশ্নের জবাবে ওই নেতা বলেন কোনো শর্ত দিয়েছি বলে তিনি জানেন না। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন নাকচ করার আগের দিন শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে নেতিবাচক বার্তা এসেছে। গতকাল রোববার তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিদেশে পাঠাতে তারা পরিবারের করা আবেদন নতুন করে বিবেচনার কোনো সুযোগ নেই, অথচ কয়েকদিন আগে আইনমন্ত্রী বলেছিলেন খালেদা জিয়ার পক্ষ থেকে বিদেশে চিকিৎসা নিতে কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে সরকার বিবেচনা করবে, যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় ইতোপূর্বে আবেদন করা হয়েছে। তারপরে 25 সেপ্টেম্বর আবার আবেদন করেছিল তার ছোট ভাই শামীম ইস্কান্দার। সরকার আবেদন নাকচের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দেওয়ার সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে যাওয়া বক্তব্যের প্রতিফলন। আসলে নাচ্ছে জার্মানির সিক্রেট স্টেট পুলিশ তার সংক্ষিপ্ত নামে গেস্টাপোর ন্যায় বাংলাদেশে আওয়ামী গেস্টাপো হিসাবে পরিচিত আদালত, পুলিশ ও প্রশাসন নিয়ে জনগণের সামনে মৃত্যুর ঝাড়া ঝুলিয়ে রাখা হয়েছে। গেস্টাপো বেঞ্জামিন ইনজেকশন দিয়ে তাদের প্রতিপক্ষ বন্দীদের হত্যা করত। বাংলাদেশে এখন তাই চলছে, খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পর বিভিন্ন কায়দায় বিষ প্রয়োগ করা হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। অতীতের উদাহরণ দিয়ে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশ ও বিদেশে বহু রাজনীতিবিদ কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয় বিদেশে পাঠিয়ে চিকিৎসা নেওয়ার অনেক নজির রয়েছে। এমনকি দেশে যে এসজির সভাপতি আসমা আব্দুর রব কারাবন্দী হয়েও বিদেশে চিকিৎসার সুবিধা পেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা প্রচলিত আইনে তা সম্ভব নয় বলে জানাচ্ছেন। তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সরকার কার্যনির্বাহী বিধির 401 ধারা অনুযায়ী সরকারি নির্বাহী ক্রেতাদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে, একেই ক্ষমতা বলে সরকার খতাকে বিদেশে চিকিৎসা অনুমতি দিতে পারে, এর জন্য আদালতে যেতে হবে এটি হয়তো ঠিক নয়, কেননা 401 ধারায় সরকারকে সব রকম ক্ষমতা দেওয়া হয়েছে। সচিবালয়ে এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও জানান। 101 ধারা
অনুযায়ী 1, 2, 3, 4, 5, 6 ব্যাখ্যা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত পাঠানো হয়েছে। মতামতে বলা হয়েছে এই ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। কোনো আবেদন এসেছে তাতে খালেদা জিয়ার স্থায়ী কলজামিন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। একজন সাংবাদিক জানতে চান যদি খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশে পাঠাতে চায় তাহলে কেমন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জবাবে আইনমন্ত্রী বলেন তিনি বরাবরই বলেছেন সেটি হলো তাকে ফৌজদারি 401 ধারায় দুটি শর্ত যুক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে। খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন সংবিধান ও ফৌজদারি কার্যবিধির মেনে চলতে হবে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়ে আইনমন্ত্রী বক্তব্য দেওয়ার পর গতকাল গণমাধ্যমে দেওয়ার প্রতিক্রিয়ায় অভিযোগ করেন তিনি। বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আবারও প্রমাণ হলো দেশে আইনের শাসন নেই। এর মাধ্যমে খালেদা জিয়ার প্রতি এক ভয়ঙ্কর তামাশা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে সরকার চাইলে নির্ভয়ে আদেশে তাকে মুক্তি দিতে পারত এবং বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে পারত। মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর। মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের কন্যা সোলার্স অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা পিটার। তিনি জানিয়েছিলেন শিক্ষার্থী সহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া 6 মাসের মধ্যে সম্পন্ন হবে। রেনা পিটারের সঙ্গে গতকাল রোববার বিকালে বৈঠক করে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশদ আলম। বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র সচিব জানান মার্কিন কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা পিটারের সঙ্গে ভিসা নীতি নিয়ে কোনো আলাপ হয়নি, তবে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন সহজেই ভিসা পান এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। খুরশদ ইসলাম এই বিষয়ে কথা বলেছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে বলা হয়েছে যে তাদের আলোচনা এবং সমালোচনার মধ্যে তিনি এই কথা উল্লেখ করেছেন। রেনা পিটার ছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা শরণার্থী ও উপসহকারী মন্ত্রী জেনিন উইন সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের কাছে এবং এই ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে তিনি শুরু করেছেন আরও অনেক ধরনের আলোচনা। খুরশেদ আলম বলেন না, এই বিষয়ে উদ্বেগ জানানোর কিছু নেই। এর আগে শনিবার রাতে ঢাকায় আসেন রেনা পিটার। রোববার বিকালে তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পরিদর্শন করেন। পরিদর্শনকালে রেনা পিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। রেনা পিটার 25 সেপ্টেম্বর থেকে শুরু করেন ইসলামাবাদ সফর, পরে তিনি করাচি হয়ে ঢাকায় আসেন। 2 অক্টোবর ঢাকা ত্যাগ করার কথা জানান তিনি। দুর্বার গণ আন্দোলনে সরকারের পতন ঘটবে বলছেন যুবদল সভাপতি। সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে বিএনপির উদ্যোগে এই রোড মার্চ হয়। এদিন বেলা 11:30 ময়মনসিংহ ত্রিশালের বগার বাজার থেকে এ ধরনের কথা শুরু হয়েছে বলেও জানা যায়। এটি 114 কিলোমিটার পথ অতিক্রম করে কিশোরগঞ্জে শেষে শেষ হয়। যুবদল সভাপতি বলেন ক্ষমতার জন্য নয়, দেশকে মুক্ত করার জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে। আজকে সবাইকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই আমাদের আন্দোলন শেষ করতে হবে বলেও জানান তিনি। এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়েও তিনি শুরু করেছিলেন। ক্ষমতার জন্য নয়, দেশকে মুক্ত করার জন্য তিনি এই কথা বলেছিলেন বলেও জানা গিয়েছে। তাদের মধ্যে এক ধরনের সরকারের পদত্যাগের এক দফা দাবি মধ্যে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকেও। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে বিএনপির এই ধরনের কথা শুরু হয়েছে। এদিন বেলা 11:30 ময়মনসিংহ ত্রিশালের বগার বাজার থেকে এই রোড মার্চ শুরু হয়। এটি 114 কিলোমিটার পথ অতিক্রম করে কিশোরগঞ্জে গিয়ে শেষ হয়। যুবদল সভাপতি বলেন ক্ষমতার জন্য নয়, দেশকে মুক্ত করার জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে। আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের এক দফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা এই কথা বলেছেন বলেও জানা গিয়েছে। সরকার প্রতিষ্ঠা করে আমাদের আন্দোলন শেষ হবে। অপরাধী যেই হোক কাউকে ছাড় নয়, নবনিযুক্ত ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেছেন সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত বিচারিক প্রক্রিয়া আছে, যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক কাউকে ছাড় নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেছেন সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ। দেশে আদালত বিচারিক প্রক্রিয়া আছে, যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক কাউকে ছাড় নয়, আজ ডিএমপি মিডিয়া সেন্টারের সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন। মত বিনিময় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন ঢাকা একটি মেগা সিটি, 306 বর্গ কিলোমিটার আয়তনের এই ঢাকা শহরে জনসংখ্যার ঘনত্ব 73,000-এর বেশি মানুষের বসবাস, যা যে কোনো শহরের তুলনায় সর্বোচ্চ।
শহরের পুলিশিং বড় চ্যালেঞ্জ ও জটিল প্রক্রিয়া। তারপরও ডিএমপির সৃষ্টির পর থেকে অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে জনগণের পাশে রয়েছে। দায়িত্ব পালনে এই শহরের পুলিশিং বড় চ্যালেঞ্জ ও জটিল প্রক্রিয়া। তারপরে ডিএমপি সৃষ্টির পর থেকে অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে জনগণের পাশে রয়েছে। দায়িত্ব পালন ও সমস্যার সমাধান করে আসছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।